আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে আজ আমরা পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রতিবন্ধী শিশু সম্পর্কে জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করলে দেখবে যে আমাদের আশেপাশে এমন কিছু শিশু আছে, আমরা প্রতিনিয়ত দেখি তাদের, তারা স্বাভাবিক শিশুদের মতো না, তাদের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। যেমন স্বাভাবিক শিশুদের মতো হয়তো তারা ঠিক মতো হাঁটতে পারে না, কারো হাতে সমস্যা থাকে, কারো পায়ে সমস্যা থাকে, বা কেউ কথা দেরিতে বোঝে, কেউ আবার বয়স বেশি হলেও ছোট বাচ্চাদের মতো আচরণ করে। এই ধরনের কিছু আচরণগত সমস্যা বা এই ধরনের কিছু অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক শিশু আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চারপাশে আমরা দেখি। তো এই যে স্বাভাবিক শিশুদের যে অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক চালচলন বা স্বাভাবিক কাজকর্ম করতে না পারা, এই শিশুগুলাকে কিন্তু মূলত বলা হয় প্রতিবন্ধী শিশু। এদেরকে আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও বলা হয়। প্রতিবন্ধী শিশুদেরকে তাহলে আরেকটা নাম কি দেয়া, কি বলা হয়, সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রতিবন্ধী শিশুদেরকে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় এই কারণে যে এদের স্বাভাবিক শিশুদের তুলনায় এদের বিশেষ কিছু আলাদা পরিচর্যা বা আলাদা টেক কেয়ার বলা যেতে পারে যেটা দরকার হয়। স্বাভাবিক শিশুরা নিজেদের কাজ শিখিয়ে দিলে একটা বয়স পর নিজেরা করতে পারে, কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কিন্তু সেটা পারে না, তাদেরকে অন্যের সাহায্য নিতে হয় বা অন্যের সাহায্যের মাধ্যমে চলতে হয়, এজন্য তাদেরকে আবার এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ এই যে সমস্যাটা এটা কিন্তু তাদের নিজেদের সৃষ্ট না, এটা হতে পারে জন্মগত, আবার হতে পারে জন্ম পরবর্তী কোনো দুর্ঘটনা, কোনো কঠিন রোগ বা কোনো মেডিসিনের বা কোনো রাসায়নিক সংস্পর্শে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই ধরনের শিশুদেরকে আমরা মোটেও অবহেলার চোখে না দেখে যদি এদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ বা সঠিকভাবে এদের নিজেদের টেক কেয়ার করার পদ্ধতিটা এদেরকে শিখিয়ে দেওয়া যায় বা এদেরকে যদি শেখানো যায়, তাহলে এরা কিন্তু বাধা না হয়ে এরা অনেকটাই কিন্তু নিজেদের কাজ নিজেরা করতে পারে, অন্যের উপর এদেরকে পুরোপুরি নির্ভর হয়ে থাকতে হয় না। তো এই প্রতিবন্ধী শিশুদের জন্য বা প্রতিবন্ধী শিশুদের যাতে আমরা অবহেলা না করি, তাদেরকে সঠিকভাবে আমরা যত্ন নেই বা তাদেরকে অবহেলার চোখে না দেখি, এজন্য প্রতি বছর প্রতিবন্ধী দিবস পালিত হয়। এই প্রতিবন্ধী দিবসটা পালিত হয় হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ, অর্থাৎ 3 ডিসেম্বর হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। 3 ডিসেম্বর এই প্রতিবন্ধী শিশুদেরকে যাতে আমরা অবহেলার চোখে না দেখি এবং তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেই বা সঠিকভাবে যদি তাদের পরিচর্যা করা হয়, তাহলে অনেকাংশেই তারা নিজেদের কাজ বা নিজেদের টেক কেয়ার নিজেরা করতে পারে। তো আমরা এখন জানব প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ, অর্থাৎ এই প্রতিবন্ধিতা আবার বিভিন্ন ধরনের আছে। প্রতিবন্ধিতা বিভিন্ন ধরনের আছে। প্রতিবন্ধিতা হতে পারে শারীরিক,
পারে সেটা শারীরিক প্রতিবন্ধিতা হতে পারে, দৃষ্টি প্রতিবন্ধিতা হতে পারে, শ্রবণ প্রতিবন্ধিতা, আবার অনেকে দেখা যায় যে বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে। তো শারীরিক প্রতিবন্ধিতা যেসব শিশুদেরকে দেখা যায় যে পায়ে কোনো সমস্যা থাকার কারণে ঠিক মতো চলাফেরা করতে পারে না, তারপর অনেকের দেখা যায় যে হাতে সমস্যা থাকার কারণে তাদের বিভিন্ন কাজকর্ম করতে সমস্যার সৃষ্টি হয়, বা ঠিক মতো অনেকে চলতে পারে না, এমনকি নিজের কাজও নিজে করতে পারে না, অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হয়। তো এই মানে নিজে চলতে না পারার এই যে অক্ষমতা শারীরিক দিক দিয়ে, এটাকেই বলা হয় শারীরিক প্রতিবন্ধিতা। আমরা আমাদের আশেপাশে লক্ষ্য করলে দেখবো যে এরকম অনেক শিশুদেরকে দেখা যায় যাদের হাতে বা পায়ে বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে তারা ঠিক মতো চলতে পারে না, বা নিজেদের কাজটাও নিজেরা ঠিক মতো করতে পারে না, অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হয়। তো এই শুধুমাত্র যদি শারীরিক প্রতিবন্ধিতা থাকে, তার যদি মানে মানসিক কোনো সমস্যা না থাকে বা বুদ্ধি প্রতিবন্ধিতা না থাকে, তাহলে এই শিশুগুলা অন্যান্য স্বাভাবিক শিশুদের মতোই কিন্তু স্কুলে এসে স্বাভাবিক শিশুদের সাথে লেখাপড়া করতে পারে। যদি শারীরিক প্রতিবন্ধিতা ছাড়া অন্য প্রতিবন্ধিতা এদের না থাকে, অর্থাৎ দৃষ্টি বা শ্রবণ অথবা হচ্ছে মানসিক, হ্যাঁ, এই সমস্যা যদি না থাকে, শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধিতা থাকে, তাহলে তারা স্বাভাবিক বাচ্চাদের মতো বা স্বাভাবিক শিশুদের মতো স্কুলে এসে তারা স্বাভাবিক বাচ্চাদের মতোই পড়ালেখা করতে পারে। তো এক্ষেত্রে যাদের পায়ে সমস্যা বা হাঁটতে পারে না, হুইল চেয়ার ব্যবহার করে, এদের জন্য স্কুলে হচ্ছে সিঁড়ির পাশাপাশি রোলার বা সমতলভাবে যে নেমে যায় এরকম জায়গা রাখা হয়, যাতে তারা হচ্ছে সহজেই স্কুল কক্ষে প্রবেশ করতে পারে। তোমরাও খেয়াল করলে দেখবা যে তোমাদের স্কুলের সিঁড়ি মানে ওঠার যে সিঁড়ি, ওই সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সরু চিকন একটা স্লিপার মতো একটা জায়গা আছে, ওটা কিন্তু প্রতিবন্ধী শিশুরা যাতে যারা হুইল চেয়ার ব্যবহার করে তারা যাতে ওপাশ দিয়ে সহজে উঠতে পারে, অন্যের সহযোগিতা ছাড়াই যাতে নিজেরা নিজেদের কাজ করতে পারে, এজন্য এই তাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য আর কি এই ব্যবস্থা করা হয়। আচ্ছা, এরপর যেটা আছে দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী আমরা সবাই জানি যে চোখে কম দেখা বা চোখের সমস্যা যাদের থাকে তাদেরকেই মূলত দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। এই চোখের সমস্যা হতে পারে সেটা জন্মগত হতে পারে, জন্মের পরবর্তী কোনো দুর্ঘটনার কারণে অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তো এই দৃষ্টি প্রতিবন্ধিতার আবার মাত্রা আছে, এর দুইটা মাত্রা করা হয়, একটা হচ্ছে অন্ধ মাত্রা আর একটা হচ্ছে আংশিক। অন্ধমাত্রার প্রতিবন্ধী, এই অন্ধমাত্রার প্রতিবন্ধীরা টোটালি কিছুই এরা দেখতে পায় না, শুধুমাত্র একেবারে মানে পুরাপুরি অন্ধকার ছাড়া এরা কিছুই দেখতে পায় না, অর্থাৎ আংশিক মাত্রার যারা, আর একটা যে আছে আংশিক, আংশিক মাত্রার প্রতিবন্ধী, আংশিক মাত্রার প্রতিবন্ধীরা দূরের জিনিস দেখতে পায় না, কিন্তু কাছের জিনিস মোটামুটি দেখতে পায়, কিন্তু কাছের জিনিস দেখতে পেলেও হয়তো বা
সেটা সুস্পষ্টভাবে স্বাভাবিকভাবে আমরা যেরকম দেখি এইভাবে তারা দেখতে পায় না, যার কারণে তাদের বিভিন্ন কাজকর্ম করতে বেশ অসুবিধা হয়। আর এই হচ্ছে অন্ধমাত্রার প্রতিবন্ধী, এদের হচ্ছে টোটালি এরা একেবারে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না, বা যদিও খুব সামান্য একটু দেখতে পায় সেটা এরকম যে কোনো উজ্জ্বল আলো, তার উজ্জ্বল আলোর সামনে যদি তাকে নিয়ে যাওয়া হয় তো শুধুমাত্র ওই আলোর গতিপথটা হালকা তারা একটু বুঝতে পারে বিন্দুর মতো, এই ছাড়া তারা টোটালি পুরো মানে সব কিছু অন্ধকার দেখে, তারা আর কিছু দেখতে পায় না। তো এই দৃষ্টি প্রতিবন্ধিতা আসলে শিশুদের জীবনে অনেক বড় একটা প্রতিবন্ধকতা, কারণ এই চোখে দেখতে না পাওয়ার কারণে এদেরকে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। এরা নিজেদের কাজকর্ম, দৈনন্দিন জীবনের কাজকর্ম এরা কিছুই করতে পারে না, এটা অনেক বড় ধরনের একটা সমস্যা তাদের জন্য। অনেকের যাদের জন্মগত দৃষ্টি প্রতিবন্ধিতা থাকে তারা তো কিছুই দেখতে পায় না, এমনকি তাদের প্রশিক্ষণ দিলেও তারা খুব বেশি ভালো ডেভেলপ করতে পারে না, কিন্তু যাদের জন্ম পরবর্তী কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে দৃষ্টি হারায় তারা তাদেরকে প্রশিক্ষণ দিলে তারা যথেষ্ট ভালো করতে পারে বা নিজেদের কাজকর্মগুলো নিজেরা করতে পারে। তো এই দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ালেখার জন্য বা শিক্ষা অর্জনের জন্য একটা বিশেষ পদ্ধতি আছে যেটাকে বলা হয় ব্রেইল পদ্ধতি, এই ব্রেইল পদ্ধতির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে শিক্ষা দেয়া হয় বা পড়ালেখা শেখানো হয়, তারা শিক্ষা অর্জন করে এই ব্রেইল পদ্ধতির মাধ্যমে। ব্রেইল পদ্ধতিতে কিছু উঁচু ফোঁটা ফোঁটা দিয়ে, অর্থাৎ যেটা স্পর্শ করলে, হাত দিয়ে স্পর্শ করলে হাতে কিছু অনুভূত হয়, বা মানে এমন কিছু ডট বা বিন্দু দিয়ে দিয়ে একটা পদ্ধতি যেটা স্পর্শ করলে দৃষ্টি প্রতিবন্ধীরা বুঝতে পারে, এবং এই স্পর্শের মাধ্যমে তারা লেখাপড়া শেখে বা তারা পড়াশোনা করে, এটা হচ্ছে ব্রেইল পদ্ধতি নাম। এটাই একমাত্র পদ্ধতি দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ালেখার জন্য। এরপর আছে শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী আমরা সবাই জানি যে যারা কানে কম শোনে বা মোটেও শুনতে পায় না তাদেরকেই শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। তো এই শ্রবণ প্রতিবন্ধীদেরকেও কিন্তু আমাদের সমাজে আমরা বিভিন্নভাবে বলে থাকি, অনেকে কানে খাটো, বধির বা এই টাইপের কথা বলি, যেটা আসলে বলা উচিত না, কারণ এমনিতেই তারা প্রতিবন্ধিতার কারণে কিন্তু অনেক বেশি হতাশার মধ্যে থাকে, নিজেদেরকে নিজেরা অনেক হীনমন্যতায় ভোগে, কারণ তারা নিজেরা নিজেদের কাজ সবাই ঠিক মতো করতেও পারে না, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, তার উপর যদি তাদেরকে এই ধরনের কথা বলা হয় তারা আসলে মানসিকভাবে আরও অনেক বেশি কষ্ট পায়। তো আমরা খেয়াল করবো যাতে তাদের এই ধরনের কটু কথা না বলি, বরং তাদের যে সমস্যাগুলো বা তাদের যে ল্যাকিংসগুলো আছে সেগুলো যদি আমরা হেল্প করার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারি আমরা সেই চেষ্টা করব। তো এই শ্রবণ প্রতিবন্ধী তারও আবার দুইটা মাত্রা আছে। একটা মাত্রা হচ্ছে যারা মোটেও কানে শুনে না, অর্থাৎ অনেকের থাকে জন্মগত সমস্যা যেটা মানে জন্মগতভাবেই কানে শোনে না, আবার অনেকের থাকে যেটা জন্ম পরবর্তী কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে শ্রবণ প্রতিবন্ধী হয়ে যায় বা কানে শুনতে না পায় না। তো এক্ষেত্রে এই শ্রবণ প্রতিবন্ধিতার আরেকটা দিক হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী যারা হয় জন্মগতভাবে তারা সাধারণত বাক প্রতিবন্ধীও হয়। শ্রবণ প্রতিবন্ধিতার সাথে বাক প্রতিবন্ধিতার একটা সম্পর্ক আছে। বাক প্রতিবন্ধী হচ্ছে যারা কথা বলতে পারে না, বা কথা বলতে পারলেও সেটা স্পষ্ট হয় না, বা বাচ্চাদের মতো করে কথা বলে, এদেরকে সাধারণত বলা হয় বাক প্রতিবন্ধী। এই শ্রবণ প্রতিবন্ধিতার সাথে বাক প্রতিবন্ধিতার কিন্তু সরাসরি একটা
সম্পর্ক আছে। যেমন বাচ্চারা বা শিশুরা কথা শেখে কিন্তু শুনে শুনে, তারা কিন্তু জন্মের পরে কিন্তু কথা বলতে পারে না, তাদের কথা বলতে যে টাইমটা লাগে এই টাইমে কিন্তু তারা শুধু শোনে, এই শোনার মাধ্যমে শুনতে শুনতে কিন্তু তারা কথা বলতে শেখে বা শিশুর ভাষার বিকাশ ঘটে। সে কিন্তু একবারেই সব কথা বলতে পারে না, প্রথমে একটা একটা করে অক্ষর বলে, তারপরে আস্তে আস্তে একটা শব্দ বলে, এরপর সে আস্তে আস্তে কথা বলা শুরু করে। তো শিশুরা কিন্তু তাহলে প্রথমে কানে শোনে, তারপরে সেটা মুখে উচ্চারণ করার বা বলার চেষ্টা করে। কিন্তু যদি এই শিশু শ্রবণ প্রতিবন্ধী হয়, অর্থাৎ সে যদি শুনতে না পায়, তাহলে কিন্তু তার ভাষার বিকাশ ঘটে না বা সে কথা বলতেও শেখে না, কারণ বাচ্চারা শুনে শুনেই কিন্তু শেখে বা কথা বলতে শেখে বা ভাষার বিকাশ হয়। তো এজন্য যেসব শিশুরা জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী, তারা তাদের মধ্যে কিন্তু এই বাক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ তারা কানে যেহেতু শুনতেই পায় না, এজন্য তারা তাদের ভাষার বিকাশও হয় না, তারা কথাও বলতে শেখে না। এই জন্য এই শ্রবণ প্রতিবন্ধিতার সাথে বাক প্রতিবন্ধিতা অনেক অনেকাংশে নির্ভরশীল। এই শ্রবণ প্রতিবন্ধিতার আবার দুই রকম মাত্রা আছে। আংশিক মাত্রা যারা, তারা জোরে, অনেক জোরে কথা বললে বা কাছে এসে অনেক জোরে কথা বললে তারা শুনতে পায়। আর পুরোপুরি মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী যারা, তারা টোটালি কিছু শুনতেই পায় না। সাধারণত এই মানে বেশি মাত্রার শ্রবণ প্রতিবন্ধী যারা, এদের এই সমস্যাটা সাধারণত জন্মগতভাবেই থাকে। তো এরপরে আছে মানসিক প্রতিবন্ধিতা। মানসিক প্রতিবন্ধিতা, মানসিক প্রতিবন্ধিতা হচ্ছে যাদের শারীরিক, দৃষ্টি, শ্রবণ এই তিনটা ছাড়াও বা এই তিনটা যদি নাও থাকে, মানসিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে তাদের মানসিক যে সমস্যাগুলো থাকে, অর্থাৎ আমরা আশেপাশে খেয়াল করলে দেখবো যে এমন কিছু শিশু আছে বা এমন কিছু মানুষ আছে যারা ছোট বাচ্চাদের মতো আচরণ করে বা কোনো একটা কথা বললে সেটা অনেক দেরিতে বোঝে, তারপর কোথায় কেমন আচরণ করতে হয় সেগুলা বোঝে না, বাচ্চাদের মতো আচরণ করে, বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে, নিজেদের যে কাজগুলা সেগুলাও ঠিক মতো করতে পারে না বা বোঝে না। অর্থাৎ তাদের শারীরিক সমস্যা যদি নাও থাকে, তাদের সমস্যা থাকে মানসিক, অর্থাৎ তাদেরকে মানে বুদ্ধিগত সমস্যা, অর্থাৎ কোথায় কী করতে হবে বা কী আচরণ করতে হবে এগুলো সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকে না বা তারা এগুলো বুঝতে পারে না। এই মানসিক প্রতিবন্ধীকে আবার বুদ্ধি প্রতিবন্ধীও বলা হয়, এদেরকে বুদ্ধি প্রতিবন্ধীও বলা হয়। এই বুদ্ধি প্রতিবন্ধিতার আবার কয়েকটা, এই বুদ্ধি প্রতিবন্ধিতারও আবার কয়েকটা মাত্রা আছে। যেমন একটা আছে মৃদু বুদ্ধি, এটা হচ্ছে মৃদু মাত্রা, অর্থাৎ এরা খুব বেশি গুরুতর মানসিক সমস্যায় ভোগে না। এদেরকে মোটামুটি যদি একটু শিখিয়ে দেয়া হয় বা প্রশিক্ষণ দেয়া হয়, তাহলে এরা মোটামুটি নিজেদের কাজটা নিজেরা করতে পারে, অর্থাৎ এদের মানে খুব গুরুতর সমস্যা না। এদেরকে হালকা সমস্যা দেখা যাচ্ছে, কথা বললে হয়তো বা দেরিতে বোঝে, তারপর এরা বড় হলেও দেখা যাচ্ছে 8-10 বছর বা 11 বছরের বাচ্চাদের মতো আচরণ করে বা সমবয়সীদের সাথে খেলার পরিবর্তে তাদের থেকে কম বয়সী শিশুদের সাথে খেলতে পছন্দ করে, এই ধরনের আর কি সমস্যা থাকে। তো এদের মোটামুটি যদি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এরা অন্যের উপর নির্ভরশীল থাকে না, নিজেদের কাজ বা নিজেদের দৈনন্দিন কাজকর্ম নিজেরা মোটামুটি করতে পারে। এরপরে একটা আছে, সেটা হচ্ছে মধ্যম মাত্রা।
মধ্যম মাত্রা, এই মধ্যম মাত্রার প্রতিবন্ধী শিশুরা, এদের বয়স বেশি হওয়ার পরও এরা 6 থেকে 8 বছরের বাচ্চাদের মতো আচরণ করে। এদের আচরণ 6 থেকে 8 বছরের বাচ্চাদের মতো হয়। এরা যতই বড় হোক, এরা 6 থেকে 8 বছরের বাচ্চার যে যেমন আচরণ থাকে এরা সেরকম আচরণ করে। এরাও বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে বা অনেক সময় কারোর সাথে মেশে না, নিজে একা থাকতে পছন্দ করে। এই ধরনের কিছু সমস্যা এদের মধ্যে দেখা যায়। এসব শিশুদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, যেমন কায়িক শ্রম ভিত্তিক যেসব প্রশিক্ষণ, যে প্যাকেট তৈরি করা, সিল মারা বা এই ধরনের কাজ যদি শেখানো যায়, এরা মোটামুটি নিজেরা এই কাজগুলো করতে পারে, একেবারে পরনির্ভরশীল হয়ে এদের থাকতে হয় না। এরপর যেটা আছে, গুরুতর বুদ্ধি পরিবর্তন, এই গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীরা, এদেরকে আমাদের সমাজে অনেক সময় পাগল বলা হয় বা বিভিন্নভাবে হাসি ঠাট্টা করা হয়, তাদেরকে উত্ত্যক্ত করা হয়, যেটা আসলে মোটেও উচিত না, কারণ এটা তো আসলে তাদের নিজেদের কোনো দোষ না। কিন্তু আমরা যদি তাদেরকে সহানুভূতির চোখে দেখি, তাদেরকে যদি আত্মনির্ভরশীল করতে শেখায়, তাহলে তারা অনেকাংশে কিন্তু মানুষের উপর নির্ভর না করে নিজেরা চলতে পারে। তো এই গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতায় এদের চালচলন বা আচার আচরণ 5 বছর বয়সী শিশুদের মতো বা তার নিচে, মানে 5 বছর পর্যন্ত বয়স পর্যন্ত শিশুরা যে ধরনের আচরণ করে, এদের মধ্যে সেই ধরনের আচরণ লক্ষ্য করা যায়। এদের আচরণ থাকে 5 বছরের বাচ্চাদের মতো, এদের আচরণ থাকে 5 বছরের বাচ্চাদের মতো। এই ধরনের শিশুদেরকে আসলে খুব বেশি প্রশিক্ষণ দিয়ে খুব বেশি ডেভেলপ করা যায় না, কারণ এদের বুদ্ধি প্রতিবন্ধিতার মাত্রা অত্যন্ত গুরুতর থাকে। তারপরে অনেক সময় দেখা যায় যে প্রশিক্ষণের মাধ্যমে বা দীর্ঘদিনের পরিচর্যার মাধ্যমে এদেরকে নিজেদের টুকটাক কাজ নিজেরা করা বা নিজেদের পরিচ্ছন্নতার ব্যাপারটা অনেক সময় শেখানো যেতে পারে, এক্ষেত্রে তাদের নির্ভরশীলতা কিছুটা হলেও কমানো সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রকারভেদ বা প্রতিবন্ধী শিশু সম্পর্কে জানলাম। শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধী। তো আমাদের চারপাশে কিন্তু আমরা প্রায়ই এই ধরনের শিশু দেখি এবং আমরা দেখে এদেরকে নিয়ে অনেক সময় হাসাহাসি করি, হাসি ঠাট্টা তামাশা করি, কিন্তু আসলে সেটা মোটেও উচিত না। এদেরকে সহানুভূতির চোখে দেখতে হবে, এদেরকে যথাসম্ভব সহায়তা করতে হবে, যাতে তারা নিজেদেরকে ছোট মনে না করে বা হতাশায় না ভুগে, হীনমন্যতায় না ভুগে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যেতে হবে। এবং এভাবে আমরা যদি একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আমরা অনেক ভালো হতে পারবো বা আমাদের সমাজটা অনেক ভালো হবে এবং এই প্রতিবন্ধী শিশুদের অন্যের উপর নির্ভরশীলতাও কিন্তু অনেকাংশে কমে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, নিজেদের যত্ন নিবে। যেহেতু শীতকাল বা শীত কিন্তু পড়েই গেছে, তো সবাই ত্বকের যত্ন নিবে, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরও সতর্ক হবে, সর্বোপরি নিজের যেমন খেয়াল রাখবে তেমন পরিবারের সদস্যদের দিকেও খেয়াল রাখার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।